রাজ্য সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যানজট নিয়ন্ত্রণের জন্য ডিভাইডার লাগানোর কাজ শুরু হলো। এই প্রসঙ্গে পূর্ত দপ্তরের এক আধিকারিক জানান, দুর্ঘটনা রোধ করা ও যানজট নিয়ন্ত্রণ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্প্রিং পোল বলে আর কি, রাস্তা ডিভাইডারের জন্য, রাস্তা এখন কত ঘটে দুর্ঘটনা ঘটছে প্রচুর, তার জন্য PWD থেকে প্রত্যেকটা রাস্তার মাঝে ডিভাইডার এবং সঙ্গে স্প্রিং রোল এগুলো বসানো হচ্ছে। হ্যাঁ, যেগুলো জংশনগুলোতে বেশি লোকজনের জমায়েত হয়, যেখানে অ্যাক্সিডেন্টের ভয় হয়, এখন আজকে বিরাটা মোড়, এটা কালীবাজার মোড়, এরপরে কার্জন গেট হবে, এগুলো PWD। মূলত কালীবাজার মোড়, বিরাটা মোড়, কার্জন গেট চত্বরে, পার্কাস রোড মোড়, বর্ধমান স্টেশন মোড় সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ডিভাইডারগুলি বসানো হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।